আশা করি সবাই ভালো আছে। তো আজকে এখন বাজেছে রাত 12টা, আর আমি আজকে বাড়ি যাব। ন্যাচারালি এত তাড়াতাড়ি কোনোদিনও যাই না, 25-26 দিনের আগে আমি বাড়ি যাই না। তো এবার বাড়িতে একটা আনইউজুয়াল ইনসিডেন্ট হয়ে যাওয়ার জন্য আমার বাড়ি যেতে হচ্ছে তাড়াতাড়ি। তো এখন রাত্রে 12টা বাজে, ট্রেন ধরবো, ট্রেন যদি একটু লেট আছে। আসলে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট, ওর পাটা কেটে যায়। তো আমরাই নিয়ে গেছিলাম, সবাই ঠিকঠাক করে সেখানেই থাকে, আমাদের ব্যাকে খাওয়া দাওয়া করে। ওর নাম হচ্ছে পোকো। পোকো বৃষ্টির মধ্যে শুয়ে আছে। তো মালগাড়িটা তো দাঁড়িয়ে আছে সকাল থেকেই, এখন সারা দিনই এই মালগাড়িটাতে দাঁড়ানো ছিল। এখন স্টার্ট নিচ্ছে, ছাড়বে কিনা জানি না, দেখা যাক। আমার ট্রেন তো এখন অনেক দেরিতে রয়েছে। তো ট্রেন এখন ঢুকে গেছে, মালগাড়িটা ক্রস করেই ট্রেন ঢুকলো। দেখি এখন কোথায় সিট পাই। আজা দেখি সিট কোথায় পাওয়া যায়। এখানে 5 মিনিট স্টপেজ রয়েছে আমাদের পোস্টের স্টেশনে। আসলাম, দেখুন আপনি 4 দিন পরে হয়ে যাবে হয়তো, দেখুন তারপরে। ঠিক আছে আসলাম, সাবধানে থাকবেন। ট্রেন তো বেরিয়ে গেল, হাওড়া মোটামুটি হাওড়া যেতে এটার মোটামুটি টাইম নেয় 5.5-6 ঘন্টা মতন, তারপরে আবার ওখান থেকে যেতে হবে। আসলে এখন ট্রেনে বসছি, এখন তো রাত্রেবেলা, অন্ধকার কিছুই নেই। গাড়ি এখন দাঁড়িয়েছে বর্ধমান আউটারে। ট্রেন আজকে এমনিতে প্রচুর লেট চলছে, প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেট। সিগন্যাল রেড রয়েছে, যে ট্রেনটা আমাদের সাথে সমান্তরাল আসছিল সেই ট্রেনটাকে বের করে দিল। জব্বলপুর হাওড়া, ভুল বলেছিলাম প্রথমে, ওটা ভাগলপুর হাওড়া বলছিলাম, ওটা জব্বলপুর হাওড়া ছিল। সিগন্যাল কখন ক্লিয়ার। মর্নিং, কলকাতা স্টেশন থেকে হাওড়া থেকে রাওয়ার পরে বাস টাস যাই পাই সে ধরে যেতে হবে শিয়ালদা, তারপরে আমাদের বন গেল কাল। লেট করেছে ট্রেনটা, 5:30 মানে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল হাওড়া, 6টা এই যে পার হয়ে গেছে, দেখা যাক কতক্ষণ এখানে আবার দাঁড়িয়ে থাকে। ঢুকছে হাওড়া স্টেশন, লাইনগুলো মাকড়সার জালের মতন, এতগুলো ইন্টারলকিং সিস্টেম আছে এখানটা। সকালবেলা হাওড়া স্টেশনের অবস্থা, পাখাগুলো লাগিয়েছে কি করতে, হাওয়া কি আদৌ হয়। স্টেশন থেকে বেরিয়ে কথা হচ্ছে, দেখি কি পাই তাড়াতাড়ি নেওয়া যায়, তাহলে তাড়াতাড়ি যাওয়া যাবে। বাস ফুল হবে, ছাড়বে, আর এখান থেকে ট্যাক্সি তুললে তো কোনো কথাই নেই, উল্টো পাল্টা দাম দিয়ে চার 3-4 কিলোমিটার।
আন্টি কোথায় গেছিলে তুমি? কাজ হয়ে গেছে? তোমার জন্য একটা জিনিস এনেছি আমি সাথে করে, জানতাম বলে দেবে। শুনি না, আমার রাস্তা একদম কইছে।